Shubhi? মা ওকে নিয়ে এসেছো? ও স্কুল? তোমরা চলে আসার পর থেকে ওর মন ভালো ছিল না। তাই নিয়ে এসেছি। আমি কিন্তু এখনো বুঝতে পারছি না তোমরা এতক্ষণ কোথায় ছিলে। বাবা, আমরা আমাদের কলেজের কাছেই ছিলাম এক পরিচিতর বাড়িতে। পুলিশের ধরপাকড় চলছিল বলে আমাদের আসতে একটু দেরি হলো। ঘরের লোকেদের দুশ্চিন্তাটা বোঝো সতীশ। যাও ঘরে যাও। হ্যাঁ, তোমরা যাও, একটু বিশ্রাম করো। পথঘাটের অবস্থা তো ভালো নয়। যা চিন্তা ফেলেছিলে তোমরা আমাদেরকে। ঘরে চলো না মেসদাদা। শুভি, হলো কি তোর? সবাই খুব ভয় পাচ্ছিল মেসদাদা তোমার জন্য। তোমার কাছে একটা কাগজ আছে ভেবে। আমি কাউকে কিছু বলিনি। বর্তা তার কাগজ নিয়ে যাওয়ার ব্যাপারেও কিছু বলিনি। মেসদাদা, আমার অনেক কিছু জিজ্ঞাসা করার আছে তোমায়। তুমি ক্ষুদিরাম বসুকে চেনো গো? তুই এসব প্রশ্ন কেন করছিস শুভি? বলো না মেসদাদা চেনো কিনা। অনুমাসি না খুব কাঁদছিল। পুলিশ কেন ধরলো ওকে? বলো না, কি করেছিল ক্ষুদিরাম বসু? সুভাষ, আমি যেন ভবিষ্যতে তোমার মুখে এই নাম না শুনতে পাই। আর কে কাঁদছিল বললে? অনুমাসে। সে কেন কাঁদছিল? বাবা, অল্প বয়সী একটা ছেলে ধরা পড়েছে। সকলেরই তো খারাপ লাগতে পারে, হয়তো সেই জন্য কাঁদছিল। শোনো শরৎ, দেশকে ভালোবাসতে গেলে কাউকে খুন করার প্রয়োজন হয় না। বোমাবাজি করে দেশকে ভালোবাসা যায় না। শুভিকে বোঝাও সেই কথাটা, আর নিজেও মনে রেখো, লেখাপড়াটাই সব। নিজে লেখাপড়া করে উন্নতি করলে দেশের উন্নতি আপনিই হবে। আর এইসব বাজে আলোচনা না করে সুভাষকে তার স্কুলের রেজাল্ট নিয়ে ভাবতে বলো। তোর এই প্রশ্নগুলোই একদিন আমাকে উন্মাদ করে ছাড়বে শুভি। এখানে এসব প্রশ্ন করিস না, দোহাই তোর। চতুর্দিকে যা কাণ্ড হচ্ছে, সব জায়গায় সব কথা বলতে গেলেই মুশকিল হয়ে যাচ্ছে। যখন তখন লোকে অ্যারেস্ট হচ্ছে, তাদের দোষ কি কেউ বলতে পারবে না। শুভি, এমন একটা সময় তুই বড় হয়ে উঠছিস, তোকে অনেক কিছু ভেবে কথা বলতে হবে।